দেশে দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে করোনায় মৃত্যুর মিছিল। মৃত্যুর এই মিছিলে এরই মধ্যে 21,000-এর বেশি মানুষের নাম যুক্ত হয়েছে। আজ 2 আগস্ট সোমবার। দেশে গত 24 ঘন্টায় একদিনে করোনা শনাক্ত হয়ে মারা গেছে আরো 247 জন। এই নিয়ে দেশে অতিমারি এই করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 21,162 জন। মহামারী এই করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরো প্রায় 16,000 জন মানুষ, যা পরীক্ষা বিবেচনায় 30%। গতকালের তুলনায় বেড়েছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। আসুন সবাই সচেতন হই, করোনা যুদ্ধে জয়ী হই। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ এক ভিডিও বার্তায় বলেছেন, টিকা নিয়ে কোনো সমস্যা নেই, টিকা আসছে এবং আসতেই থাকবে। দেশের সকল মানুষকে টিকার আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে।